الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ماني تو ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে কি কারণে পাঠিয়েছেন এর বিষয়ে কয়েকটা জায়গায় তিনি বলেছেন। একটা হলো সূরা বাকারার 30 নম্বর আয়াত, তিনি বলেছেন মানুষকে আমার প্রতিনিধি বানিয়েছে। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মানুষ আর জিন উভয়কে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কার আমল কার চাইতে উত্তম এটা পরীক্ষা নেয়। তিনটা আয়াতকে সামনে রাখলে দেখা যায় যে আমরা আল্লাহর প্রতিনিধি এবং আমরা আল্লাহর গোলাম, এবং আল্লাহ তাআলা বলেছেন যে তার গোলামি পরিপূর্ণভাবে করার জন্য। সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্ব করো, ইসলামে দাখিল হও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের সুস্পষ্ট দুশ্মন। এই যে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সারেন্ডার করা, দাখিল হওয়া, এটা কিভাবে সম্ভব হতে পারে? আমরা তো বাজার হাট করি, আমরা ঘর সংসার করি, আমরা চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, তাহলে সেগুলো কি এই ইবাদতের মধ্যে আসতে হবে? অবশ্যই সেগুলোও আসতে হবে। আমি পরিপূর্ণ, আমার পুরো জীবনটাই আল্লাহর সামনে থাকবে, আমার সকাল ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমনে যাওয়া পর্যন্ত ঘুমের সময়টাও আমার ইবাদতের মধ্যে থাকে, এইটাই ইসলাম। ইসলাম মানুষকে এমন একটা ধারণা দিয়েছে যে তার পুরো লাইফটাই সে গঠনমূলক ভাবে কাজে লাগাবে। ওর মধ্যে সবই আছে, আপনি বিনোদনও করতে পারবেন, ওর মধ্যে আপনি মানুষকে সাহায্য করতে পারবেন, ওর মধ্যে আপনি সামাজিক কাজও করতে পারবেন, ওর মধ্যে আপনি বিয়ে শাদিও করতে পারবেন, সবকিছুই আছে। এই সব কিছুর জন্য যে আল্লাহ কোড যেটা দিয়েছেন, বিধান যেটা দিয়েছেন, এটার নাম হচ্ছে ইসলাম। এটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা কোনো আংশিক না। আল্লাহ বলতেছে সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটা অংশ, আলিয়া উমা আকমাল তুলাকুম দিনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম ইসলাম আদিন। আমি তোমাদের জন্য কমপ্লিট দিন হিসাবে ইসলামকে দিয়ে আমি এটার উপরে সন্তুষ্ট। আল্লাহ তাআলা সকল নবীর কাছে যে দিন দিয়েছেন এটার নাম ছিল ইসলাম, এবং আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন এই দিনকে বাদ দিয়ে আর কোনোভাবে যদি কেউ কোনো চেষ্টা করতে চায়, এই দিনকে বাদ দিয়ে অন্য কোনো দিনের দিকে যদি কেউ দাওয়াত দিতে চায়, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে। সূরা বাকারার এবং সূরা আল ইমরান এই বিষয়গুলো অত্যন্ত পরিষ্কার করে আল্লাহ বলেছেন। তো সুতরাং আমরা আজকে যারা এই আল্লাহর খলিফা হিসেবে আসি, আল্লাহ তাআলা আমাদের খলিফা হিসেবে প্রেরণ করেছেন এবং আল্লাহর গোলাম হিসেবে প্রেরণ করেছেন, আমাদের পুরো জিন্দেগিটা যদি আল্লাহর গোলামের মধ্যে আমরা নিয়োজিত করতে চাই এবং যাতে নিয়োজিত করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে তিনি স্বয়ং নিজে অগ্রসর হয়ে আমাদের সাথে একটা চুক্তি করেছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াত এটা আমরা জানি। এই চুক্তিটা এই জন্যই করেছেন আমরা যেন মূল ট্র্যাক থেকে চলে না যাই, আমরা যেন সব সময় মনে করি যে আল্লাহ আমাদের দেখতেছেন, আমরা আল্লাহর সামনে আছি। আমি যখন চিকিৎসা সেবায় থাকি, আমি যখন ব্যবসার মধ্যে থাকি, আমি যখন পারিবারিক কাজের মধ্যে থাকি, আমি যে কাজের মধ্যেই থাকি না কেন, আমি আল্লাহর সামনে আসি, আল্লাহ আমাকে দেখতেছেন। আমার বিধান হচ্ছে ইসলাম, কোড হচ্ছে ইসলাম, আমার আদর্শ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়গুলো যদি খেয়াল থাকে তাহলে আমাদের পুরো জীবনটাই আল্লাহর ইবাদতের মধ্যে সামিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা যাতে আমাদের পুরো জীবনটাই যাতে ইসলামের পথে ব্যয় হয়, এই জন্য তিনি আমাদের জন্য কিছু কাজকে নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা আমাদের উপরে সবচেয়ে বড় যে দায়িত্বটা দিয়েছেন সেটা হলো দিন কায়েমের সংগ্রাম করা। এই কাজটা এমন একটা মর্যাদাপূর্ণ কাজ, এটার মধ্যে সামিল থাকলে আর কোনো কাজই এমন থাকে না যেটা দিনের বাইরে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজের জন্যই পাঠানো হয়েছে। সূরা সফের 9 তাওবার 33 পাতার 28 তিন জায়গায় একই কথা বলা হয়েছে, এবং অন্যান্য সকল নবীর দায়িত্ব হিসেবে এই একই কাজই বলা হয়েছে সূরা আশ-শুরা 13 নম্বর আয়াত। সুতরাং এই কাজটি এমন একটা মহান কাজ এবং মহৎ কাজ, আল্লাহ কি আল্লাহ তাআলা এই কাজকে সব কাজের উপরে বেশি মর্যাদার কথা বলেছেন, নাম ধরে বলেছেন, তোমরা কি পূর্ব দিকে বা পশ্চিম দিকে মুখ ঘোরানো, এটা আল্লাহর কাছে কোনো পুণ্যের কাজ না। আল্লাহর কাছে আসল পুণ্যের কাজ হলো সত্যিকার ইমানদার হওয়া, আখেরাতের উপর ইমান আনা, তারপরে কিতাবের উপর ইমান আনা এবং আল্লাহর পথে ব্যয় করা গরিব মানুষের জন্য, আত্মীয়স্বজনের জন্য, এগুলোকে আল্লাহ তাআলা মূল ইবাদতের কাজ হিসেবে বলেছেন। অন্য জায়গায় আল্লাহ মসজিদে হারামের নাম ধরে বলতেছেন, আজা আলতুম সিকায়াতুল হাজ ও ইমারাতুল মসজিদুল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। যে ব্যক্তি
হাজিদেরকে পানি পান করায় আর মসজিদের রক্ষণা মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করে সংরক্ষণ করে, সে কি ওই ব্যক্তির সমান হতে পারে যে আল্লাহর প্রতি ইমান এনেছে, আখিরাতের প্রতি ইমান এনেছে এবং আল্লাহর পথে জান মাল দিয়ে সংগ্রাম করেছে? এই দুইজন সমান নয়, আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর নিকট এই দুইজন সমান নয়। তাহলে কিছু নেক কাজের কথা আমাদের সামনে এনে আল্লাহ বলে দিচ্ছেন যে কতগুলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত নেক কাজ করার নাম, নেক কাজ করলেই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, পার পাওয়া যাবে, বিষয়টা এরকম নয়। লাইসাল বিরুর আনতুয়াল লুজুয়াকুম কেবাল আল মাশরিক ওয়াল মাগরিবে, এই যে এই কথাগুলো বলার মধ্য দিয়ে আল্লাহ তাআলা মূল কাজের দিকে আমাদের অ্যাটেনশন নিয়ে যাচ্ছে। এগুলো এগুলো মূল কাজকে কেন্দ্র করে যখন হবে এগুলো সব হবে, মসজিদ বানানো সব, হাজিদের পানি পান করানো সব, কিন্তু আল্লাহ বলছেন ওটাই মেইন কাজ না। মেইন কাজ বলছেন সূরা তাওবার 20 নম্বর আয়াতে, আল্লাযিনা আমানু ও হাজারু ও জাহাদু ফি সাবিলিল্লাহি আযামু দারাজাতান ইনদাল্লাহ ওলাইকা হুমুল ফায়িজুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে এবং তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহ বলছেন তাদের মর্যাদা আমাদের আমার কাছে সবচেয়ে বেশি। আর এখানে শেষ নয়, আল্লাহ বলছেন ওলাইকা হুমুল ফায়িজুন, আর এরাই সফল কাম হবে, এরাই সফল কাম হবে। ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু, রহমতের সুসংবাদ, ওরিদওয়ানিন এবং প্রভুর সন্তুষ্টির সুসংবাদ, ও জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং এমন জান্নাত যেখানে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের সুসংবাদ, খালিদিনা ফিহা আবাদা, এখানে তারা চিরস্থায়ী থাকবে, ইন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে আরো মহা পুরস্কার আছে, আরো আরো আছে। তাহলে এই যে আল্লাহর খলিফার দায়িত্ব, এই যে একামতের দিনের দায়িত্ব, এই যে ইবাদতের দায়িত্ব, এটা যদি সঠিকভাবে আমরা পালন করতে চাই তাইলে আমাদেরকে মনে রাখতে হবে যে ইবাদতের ক্ষেত্রে এবং সকল ক্ষেত্রে আমাদের জন্য আইডিয়াল হচ্ছেন, মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ জীবন বিধান দিয়েছেন, কিন্তু জীবন বিধানটা কিভাবে রপ্ত করব এবং কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করব, এটার বাস্তব নমুনা হিসেবে নবীকে আমাদের জন্য পাঠানো হয়েছে। এবং নবী একদল লোক তৈরি করেছিলেন যাদের নাম সাহাবায়ে কেরাম আজমাইন, তার হাতে গড়া লোক, তাদের জীবনেও আমাদের জন্য উপদেশ রয়েছে, তারা বাস্তব ইসলামটাকে তাদের জীবনে ফুটিয়ে তুলেছিলেন, তাদের আমানদারিতা, তাদের লেনদেন, তাদের উঠা বসা, তাদের বিয়ে শাদি, তাদের বাজারঘাট, তাদের পারিবারিক জীবন, সামগ্রিক জীবন যদি আমরা মিলাই তাহলে দেখবো সেটা আখিরাত নির্ভর জীবন, পরকাল নির্ভর জীবন, এবং তারা আল্লাহ এবং আল্লাহ নবীর পুরো পরিপূর্ণ আনুগত্য করে তাদের জীবনকে তারা পরিচালনা করে। তাদের কাছে ওই জিনিসেরই গুরুত্ব বেশি ছিল যেটা পরকালে যেটার মূল্য বেশি, পরকালে যেটার দাম বেশি, পরকালের সাফল্যের জন্য যেটা বেশি দরকার ওখানের জন্য তারা সবকিছুকে উৎসর্গ করে দিয়েছে। কোরআনে আয়াত নাজিল হয়েছে, মানজাল্লাজি ফরিদুল্লাহ কাদদান হাসানান পাইদা ইফাহুলাহ, কে আছে আল্লাহকে কর্জি হাসানা দিবে আল্লাহ তাকে বহুগুণ বাড়িয়ে দিবে। এক সাহাবি এসে বলতেছেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, ইয়া আল্লাহর রাসূল, আল্লাহ কি আমাদের কাছে কর্জি হাসানা চেয়েছেন? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ চেয়েছেন। তিনি আল্লাহ রাসূলের হাতে হাত তার রেখে বললেন যে আল্লাহ রাসূল আপনি সাক্ষী থাকুন, আমার একটি খেজুর বাগান আছে যেখানে 600টি খেজুরের গাছ আছে, এবং এই এই খেজুর বাগানে আমার বাড়িটাও চমৎকার করে আমার সুন্দর করে বাড়ি বানিয়েছি এই বাগানের মধ্যে, আমার বাগান আর বাড়ি একসাথে। হে আল্লাহ রাসূল, আল্লাহকে খুশি করার জন্য, কর্জি হাসানা দেওয়ার জন্য আমি আমার এই 600 খেজুর গাছ সম্বলিত বাড়ি এবং বাগান দুইটাই আল্লাহর কাছে আল্লাহকে দিয়ে দিলাম। আল্লাহ ওইটা বলেন নাই যে কয়শো দিবে, 100 দিবে না, একটা দিবে না, দুইটা দিবে, কয়টা দিবে। একটা আয়াত হলো যে দিবে তাকে বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। নবীও তাকে বলেন নাই যে আপনি এত দেন ইত্যাদি কিছুই নাই, তিনি বললেন যে আমি পুরো বাগানের সবগুলো গাছ এবং বাগান আল্লাহকে। এবং দৌড়িয়ে বাড়ির দিকে গেলেন, তার দৌড় দিকে তার স্ত্রী মনে করলেন কোনো বিপদ, জিজ্ঞেস করলেন এগিয়েছি যে কোনো সমস্যা কিনা, বললেন না সমস্যা না, সম্ভাবনা, আল্লাহ কর্জি হাসানা চেয়েছেন, আমি পুরো বাড়ি এবং বাগান দিয়ে দিয়েছি। তো স্ত্রী বললেন আপনি তো খুব ভালো ব্যবসা করেছেন, আলহামদুলিল্লাহ, যেমন স্বামী তেমন স্ত্রী, নিজের সাজানো বাড়ি বাগান রেখে মরুভূমিতে চলে গেল, এটা হচ্ছে ইসলাম। তাহলে সুতরাং আমাদের জীবন যদি আমরা গঠন করতে চাই আল্লাহ যেভাবে বলেছেন, আমরা যদি খলিফার দায়িত্ব পালন করতে চাই, আমরা যদি একামতের দিনের দায়িত্ব পালন করতে চাই, আমরা যদি ইবাদত পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্ব যদি করতে চাই, তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা,